আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল ট্রিটমেন্টের জন্য। যদি ভুল চিকিৎসার শিকার হন সাধারণ মানুষরা তাহলে কোথায় যাবে? আমার যত চিকিৎসা এসএসকে আমি করাই, কিন্তু সাধারণ মানুষ সরকারি হাসপাতালের উপর যে আস্থা সেটাই তো এখন জিজ্ঞাসা চিহ্নের উপর এসে যাবে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের। নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের স্বাগত। আর ডিজিটাল খবরিলালে ট্রুথ এন্ড ডেয়ারে আজকে আমাদের যে টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে এসএসকেএম হাসপাতাল একেবারে কাঠগড়ায় দাঁড়িয়ে। আর কে দাঁড় করিয়েছে এসএসকেএম হাসপাতালকে কাঠগড়ায়? অন্য কেউ না, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড় করিয়েছেন, আবার তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। সাংবাদিক সম্মেলন করে তিনি বলে ফেললেন যে তার ভুল চিকিৎসা হয়েছে, আর সেই ভুল চিকিৎসা হয়েছে কোথায়? সেই এসএসকেএম হাসপাতাল, যে এসএসকেএম হাসপাতালকে গোটা বাংলা স্বাস্থ্যের দিক থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, সেই হাসপাতালেই নাকি খোদ মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হয়েছে। দিদি, আপনি যদি একথা বলেন তাহলে বলুন তো আমরা যাব কোথায়? আর এই প্রশ্নই কিন্তু আজকে উঠেছে চায়ের আড্ডা থেকে শুরু করে বাসে, ট্রামে, ট্রেনে একই প্রশ্ন। আপনারা এই প্রসঙ্গে কি বলছেন? ডিজিটাল খবরিলালের ক্যামেরা গিয়েছিল আপনাদের কাছে, দেখে নিন আপনাদের মন্তব্য। কারণ মুখ্যমন্ত্রী মহাশয়ার তত্ত্বাবধানেই তো বোধ হয় এসএসকেএম পরিচালিত হয়, সেক্ষেত্রে উনি যদি ভুল চিকিৎসার শিকার হন সাধারণ মানুষরা তাহলে কোথায় যাবে? আর মহাশয়া বিচক্ষণ মানুষ, উনি অনেক কিছুই পর্যবেক্ষণ করতে পারেন, আমার মনে হয় এই জিনিসটারও ওনার দেখা। সাধারণ মানুষ সরকারি হাসপাতালের উপর যে আস্থা সেটাই তো এখন জিজ্ঞাসা চিহ্নের উপর এসে যাবে। যেটা বলছে যে সে যদি স্টেটের মুখ্যমন্ত্রী হয়ে যদি তার চিকিৎসায় এই বলে ধর, তার মানে সাধারণ লোকের কী অবস্থা হবে সেইটা ভাব, উনি এটা একটু ভেবে বললে মনে হয় ভালো হতো। এটা হওয়া উচিত নয়, এটা যে কোনো মানুষেরই প্রবলেম তো হতেই পারে না। আর হসপিটালের উপর সাধারণ মানুষ ডিপেন্ড থাকে না, কেন আরও কষ্টই এটা করা উচিত এই বলে না। সাধারণ মানুষের চিকিৎসার গ্যারান্টি নেই এই কথা জোর করে আমি বলতে পারছি না। হয়তো যে কোনো কারণে চিকিৎসার হয়তো কোনো প্রবলেম হয়েছে বা ত্রুটি হয়েছে, ত্রুটি হতেই পারে চিকিৎসার, তবে সর্বক্ষেত্রে যে হচ্ছে নট দ্যাট, তাই না? এটা আমি বলবো একশোবার। তবে হ্যাঁ, যে কোনো হসপিটাল তাদের সজাগ থাকা উচিত, যে কোনো পেশেন্টদের জন্য যারা রুগী আসবে তাদের ডেফিনেটলি সেইভাবে দেখভাল করা উচিত। বিলকুল নেই, জব এক মন্ত্রী ইতনা বড়া নেতা কো যদি আচ্ছা ট্রিটমেন্ট নেই হয় তো আম পাবলিক কো ক্যা ট্রিটমেন্ট আচ্ছা হো সকতা হ্যায়, ইসমে তো কোই ভরোসা করনে কা চান্স হি নেই হ্যায়। বিলকুল ফলস, মাই তো ইস চিজ কো বিলকুলই নেই মানুঙ্গি, ফলস হো রাহা হ্যায়। আর জিতনে 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 প্রাইভেট হসপিটাল হ্যায় সব ফালতু হ্যায়, পয়সা কামানে কে লিয়ে ডক্টর লোক বৈঠে। একেবারে নাজেহাল অবস্থা, আমরা কেউই বুঝতে পারছি না, আম জনতা বুঝতে পারছে না যে রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি হয় ভুল চিকিৎসা এসএসকেএম হাসপাতালে তাহলে রাজ্যবাসী কোথায় যাবে। কারণ শুধুমাত্র শহর কলকাতা নয়, গোটা রাজ্যের মানুষ যেটা বলছিলাম যে চিকিৎসা বা ভালো চিকিৎসার জন্য তাকিয়ে থাকে সেই এসএসকেএম হাসপাতালের দিকে। আর সেখানেই নাকি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যিনি একেবারে মাথায় অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী, তারই নাকি ভুল চিকিৎসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। আমাদের প্রতিনিধি যে ছিল পায়েল, এবং প্রতিনিধি গিয়েছিল আপনাদের সঙ্গে কথা বলেছে। তো পায়েল, তোমার কাছে সরাসরি প্রশ্ন যে সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়টা নিয়ে। আমরা তো শুনেছি এবং মানুষ কতটা আতঙ্কিত, আরও অনেক মানুষের সঙ্গে তুমি কথা বলেছো, তারা আর কি জানাচ্ছে? কারণ এখানে আমরা কয়েকজনের কথাই শোনাতে পেরেছি, বাকি যে জনতা রয়েছে তারা কি জানাচ্ছে? চিকিৎসার গাফিলতির শিকার খোদ মুখ্যমন্ত্রী, যেখানে তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে এসএসকেএম এ ভুল চিকিৎসার শিকার হয়েছেন তিনি, যার জেরে তার পায়ে সেপটিক হয়েছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন এক্ষেত্রে যে উঠে আসছে, এসএসকেএম এর মতো হাসপাতাল যেখানে হাজার হাজার মানুষের ভরসা চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে যেখানে খোদ মুখ্যমন্ত্রী যিনি আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীও, সেক্ষেত্রে সাধারণ মানুষের চিকিৎসার কোথায় নিরাপত্তা রয়েছে? এক্ষেত্রে এর আগে বহুবার ভুল চিকিৎসা কিংবা চিকিৎসার গাফিলতি নিয়ে অভিযোগ এনেছে বহু মানুষ, সরব হয়েছেন বহু জায়গায়। এবার খোদ মুখ্যমন্ত্রী আনলেন চিকিৎসার গাফিলতির অভিযোগ এবং এসএসকেএম এর হাসপাতালের বিরুদ্ধে। এই ব্যাপারে আমরা কথা বলে নিয়েছি সাধারণ মানুষের সাথে এবং জেনেছি যে তারা ভীষণভাবেই চিন্তিত। যেখানে স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যের খেয়াল রাখছে না হাসপাতাল, সেক্ষেত্রে সাধারণ মানুষের কতটা খেয়াল রাখা হবে এক্ষেত্রে? কিছুজন আবার মনে করছেন যে সরকারি হাসপাতালের চিকিৎসার যেই ব্যবস্থা সম্পূর্ণভাবে কিন্তু এখন ভেঙে পড়েছে, সেক্ষেত্রে আগে থেকে যদি কোনো যোগাযোগ না থাকে কিংবা কারোর সাথে
কোনো সূত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা সঠিকভাবে চিকিৎসা পাওয়া বলতে গেলে অসম্ভব, এমনই কিন্তু সাধারণ মানুষের মত। এই ব্যাপারে কিন্তু চিকিৎসা মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ভাঁজ পড়েছে সাধারণ মানুষের ওপর কপালে, যেহেতু মুখ্যমন্ত্রীর চিকিৎসার কোনো নিরাপত্তা নেই সেক্ষেত্রে সাধারণ মানুষের কি হবে এ নিয়ে কিন্তু চিন্তার বিষয় রয়েছে। একেবারে পায়েল, একেবারে ঠিক, মানুষ আতঙ্কিত, তারা বুঝতে পারছেন না, তারা দিশাহীন যে স্বাস্থ্যর বিষয় নিয়ে কোথায় যাবেন তারা। একদিকে স্বাস্থ্য সাথীতে দেখা গিয়েছে যে যে চিকিৎসার কথা বলা হতো যে হাড়ের কোনো অস্ত্রোপচার হলে এবার কিন্তু বেসরকারি যে হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাবে সেখানে কিন্তু আর সেই চিকিৎসা পাওয়া যাবে না, যেতে হবে সরকারি হাসপাতালে। মানে একের পর এক ধাক্কা স্বাস্থ্য দফতরে। আর মুখ্যমন্ত্রী খোদই বলে দিয়েছে নবান্নে বসে যে কোনোভাবে তার ভুল চিকিৎসা হয়েছে। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী চলুন আরো একবার আপনাদেরকে শুনিয়ে দিই। আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল ট্রিটমেন্টের জন্য, পরে স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেই সেইভাবে আমার চ্যানেল করা ছিল সব দিন, আর দিয়ে গেছে। সেই অবস্থায় সেখান থেকে উঠতে পারিনি। বললেন আপনারা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেছেন যে তার ভুল চিকিৎসা হয়েছে এবং তারপরে আম জনতা বা তার রাজ্যবাসী যথেষ্ট আতঙ্কিত এবং সেটাই কি স্বাভাবিক নয়। আর এই প্রসঙ্গে বিরোধীদের হাতে চলে গিয়েছে বড়সড় হাতিয়ার, আর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে তারা কিন্তু আক্রমণ করতে একেবারে ছাড়তে চাইছেন না সেই সুযোগ। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী তিনি তার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন, তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তাকে কিন্তু আক্রমণ করে বলেছেন, প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, এই সাংবাদিক সম্মেলনের যে ভিডিওটি সেটাও কিন্তু তিনি তার এক্স হ্যান্ডেলে পাবলিশ করেছেন। পাবলিশ করে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন পদত্যাগ করার জন্য, কারণ স্বাস্থ্য দফতর তো পুরোপুরি তার হাতে আর তিনিই বলছেন কিনা ভুল চিকিৎসা হচ্ছে। একদিকে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী SSKM হাসপাতালকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ঠিক সেই সময়ে রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতাল, সেখানকার চিকিৎসা এবং সেখানকার চিকিৎসকের ব্যাপারে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কি বলেছেন তিনি শুনে নিন। আমার যত চিকিৎসা SSKM-ই আমি করাই। না যাওয়ার কি আছে, ওরা বিখ্যাত বিখ্যাত ডাক্তারবাবুরা রয়েছেন SSKM-এ, কী ত্রুটি বিচ্ছুটি হয়েছে আমি তো বলতে পারবো না, মেডিকেল সায়েন্সের আমি কোনো স্টুডেন্ট নই, ডাক্তারবাবুরা বলতে পারবে। তারা SSKM-এ মানুষ যেরকম পরিষেবা পায়, একটা স্টে একটা ইনসিডেন্ট যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না হয় বাঞ্ছনীয় ছিল এটা আমি মনে করি। কারণ আমার মনে হয় যে SSKM-এ মানুষ যা পরিষেবা পায় আমাদের হায়দ্রাবাদে যারা ট্রিটমেন্ট করতে চান তারও এত পরিষেবা পান বলে আমার মনে হয়। তাহলে সাধারণ মানুষের কি হবে, তারা কি আর সাহস পাবে যে সেই SSKM হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর, যেখানে আমাদের রাজ্যের অধিকাংশ হার বা অধিকাংশ শতাংশ মানুষ কিন্তু যায় SSKM হাসপাতালে। এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। আর আপনাদেরকে যেটা করতে হবে যে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রসঙ্গে আপনারা কি ভাবছেন, কতটা আতঙ্কিত। দেখতে থাকবেন ডিজিটাল খবরি লালের ট্রুথ অ্যান্ড ডেয়ার, খবর আপনাদের, নজর আমাদের।